বন্ধুরা, আপনি যদি একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি জানেন যে কি আপনার ফোনের মধ্যে সবচাইতে বেশি গুগল কোম্পানির অ্যাপ্লিকেশনই আমাদের ফোনের মধ্যে দেওয়া থাকে। আর এই গুগল কোম্পানির অ্যাপ্লিকেশনগুলো আমাদের সবসময় কাজে লাগে, আমরা সবসময় এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করে থাকি। গুগল ক্রোম, প্লে স্টোর, ইউটিউব, ম্যাপ, জিমেল, ফটোজ, গুগল ড্রাইভ, এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের সবসময় কাজে লাগে আর আমরা সবচাইতে বেশি ইউজ করি এই গুগলের অ্যাপ্লিকেশনগুলো। কিন্তু বন্ধুরা, আপনি যদি এই গুগলের অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে যদি আপনি শুধু একটি একটি করে সেটিং করে দেন, সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি শুধু একটি একটি সেটিং করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তাও বন্ধুরা একবার চার্জ দিয়ে। একবার আপনি ফুল করে চার্জ করে দেবেন, এই সেটিংগুলি সব অ্যাপ্লিকেশনের মধ্যে করে দেবেন এক একটি সেটিং, তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি লং টাইম 3 দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আপনারা যদি একটি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো, ব্যাটারি সমস্যা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, লং টাইম যদি ফোনটাকে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং ভিডিওটাকে একটি লাইক করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের ফোনের মধ্যে গুগল কোম্পানির অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের ফোনের মধ্যে দেওয়া থাকে, যেগুলোতে আপনাদেরকে একটি একটি করে সেটিং করতে হবে, যে সেটিং করলে আপনাদের ফোনের ব্যাটারি চলবে 3 দিন। তো প্রথমে আমরা এখানে দেখতে পাবো গ্যালারির মধ্যে, এখানে গুগলের মধ্যে কিন্তু এখানে সবগুলো অ্যাপ্লিকেশন এক সাইডে এক ফোল্ডারের মধ্যে দেওয়া থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা খুঁজে নেবেন, এদিকে এদিকে থাকবে। তো আমরা কী করবো, এখানে যাব, প্রথমে আমরা গুগল ক্রোমের মধ্যে আমরা সেটিংটি করব। তো আমরা গুগল ক্রোম ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গুগল ক্রোমটি অন করে দিয়েছি। এখন আমরা কী করব, এখানে দেখতে পাচ্ছি থ্রি ডটসে আমরা ক্লিক করব। এখানে আমরা যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে বন্ধুরা আমরা এখানে একটি অপশন পাবো থিম, থিমের মধ্যে আমরা ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছি সিস্টেম ডিফল্ট দেওয়া আছে, আমরা এখানে ডার্কে ক্লিক করে দেব। ডার্ক হয়ে যাওয়ার পর আপনাদের পুরো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি বন্ধুরা এখানে ডার্ক মোডে চলে যাবে। এবং বন্ধুরা, আপনারা সবচাইতে বেশি এই গুগল ক্রোমটাকে ব্যবহার করে থাকেন, কোনো কিছু লিখবেন, কোনো কিছু চার্জ করবেন, কোনো কিছু খুঁজবেন, কোনো আর্টিকেল পড়বেন, তাহলে বন্ধুরা কী হচ্ছে, এই গুগল ক্রোম কিন্তু আমরা সবসময় ব্যবহার করতেছি। তাহলে বন্ধুরা আপনি যখনই এই ডার্ক মোড অপশনটাকে অন করে দেবেন, 50% বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি সেভ করবে এই গুগল ক্রোমের মধ্যে এই সেটিংটি। সেজন্য বন্ধুরা অবশ্যই আপনারা এই সেটিংটিকে ফোনের মধ্যে ব্যবহার করবেন। এখন আমরা আবার সেটিংয়ে যাব। এখন আমরা এখানে করব প্লে স্টোরের মধ্যে সেটিং। তো আমরা গুগল ক্রোমে করে দিয়েছি, এখন আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা কী করব, এখানে কর্নারে যে সেটিংটি আছে এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আমরা যাব জেনারেলে। জেনারেলে যাওয়ার পর আমরা এখানে পাবো থিম, থিমের মধ্যে ক্লিক করব এবং আমরা এখানে ডার্ক করে দেবো। তাহলে বন্ধুরা কী হবে, এই যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটি বন্ধুরা এখানে ডার্ক হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু অনেক সময় প্লে স্টোরের মধ্যেও থাকি, অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, অনেক খোঁজাখুঁজি করি। তো আপনি যদি প্লে স্টোরটাকে ব্যবহার করে থাকেন, আপনার ফোনে যদি প্লে স্টোর থাকে, আপনি যদি ডার্ক মোড ইনেবল করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি অনেক লং টাইম হয়ে যাবে, অনেক লম্বা সময় ধরে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা দুইটি অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা সেটিং করে দিয়েছি। এখন আমরা করব 3 নম্বর, ইউটিউবের মধ্যে, কারণ ইউটিউবটি আমরা সবসময় ফোনের মধ্যে ব্যবহার করে থাকি, সবচাইতে বেশি ইউটিউবের মধ্যে ভিডিওস দেখি। ইউটিউবটাকে আমরা অন করব। ইউটিউবে অন করার পর আপনারা কর্নারে পাবেন একটি লুগু, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব জেনারেলে। জেনারেলে যাওয়ার পর এখানে আমরা পাবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমরা এখান থেকে ডার্ক থিমটাকে এনেবল করে দেবো। তাহলে কী হবে, আমাদের পুরো ইউটিউবটাই বন্ধুরা এখানে ডার্ক হয়ে যাবে। আমরা সবচাইতে বেশি আমরা যখন ইউটিউবটাকে ব্যবহার করে থাকি, ইউটিউবের মধ্যে আমরা সময় লাগিয়ে ভিডিওস দেখি, যার কারণে বন্ধুরা আপনি যদি ডার্ক মোডটাকে ব্যবহার করেন, তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে, আপনার ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, অনেক অনেক লম্বা সময় ধরে আপনারা ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে পারবেন। যখনই আপনারা ইউটিউবের মধ্যে সেটিংটি করে দেবেন, এখন আমরা গুগলে আবার যাব। এখানে আমরা করব ম্যাপের মধ্যে, গুগল ম্যাপের মধ্যে। আমরা সবসময় বন্ধুরা এই ম্যাপটি ব্যবহার করে থাকি কোনো জায়গাতে যাওয়ার জন্য, কাউকে লোকেশন সেন্ড করার জন্য, কোনো নতুন জায়গাতে যাওয়ার জন্য। তো আমরা গুগল ম্যাপটাকে আমাদের ফোনের মধ্যে অন করব। তো অন করার পর আমরা এখানে দেখতে পাবো গুগল ম্যাপের কর্নারে একটি লুগু, এই জায়গাতে আমরা ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করলে আমরা এখানে পাবো সেটিং। সেটিংয়ের মধ্যে আমরা চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাবো থিম।
এই থিমের মধ্যে আমরা ক্লিক করব। এখানে বন্ধুরা অলওয়েজ লাইট মোডে দেওয়া থাকবে, আমরা এখানে অলওয়েজ ডার্ক করে দেব। ডার্ক করে দিয়ে আমরা এখানে সেভ করে দেব। তাহলে বন্ধুরা কী হবে, এই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি, পুরো অ্যাপ্লিকেশনটি বন্ধুরা এখানে ডার্ক হয়ে যাবে। দেখতেও বন্ধুরা অনেকটা সুন্দর লাগে, কারণ আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, গুগল ম্যাপটি আপনি ওপেন করে রাখেন, ডেস্টিনেশন আপনাকে দেখায় আপনি কোথায় কোথায় যাচ্ছেন, রাস্তা সব কিছু দেখাবে। সেই জন্য বন্ধুরা গুগল ম্যাপটি যখন আপনি ওপেন করবেন বা ব্যবহার করবেন, তখন বন্ধুরা আপনাদের এখানে ব্যাটারিটাকে অনেক বেশি সেভ করবে ডার্ক মোড হওয়ার কারণে, যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারিটি অনেক লম্বা সময় ধরে চলবে। তাহলে বন্ধুরা এখানে আমরা গুগল ক্রোমের মধ্যে, প্লে স্টোরের মধ্যে, ইউটিউবের মধ্যে, ম্যাপের মধ্যে আমরা সেটিং করে দিয়েছি। এখন বন্ধুরা আরও একটি অ্যাপ্লিকেশন আমরা সবচাইতে বেশি ব্যবহার করে থাকি, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকটির মধ্যে আমরা অনেক ধরনের ভিডিও দেখে থাকি, সবসময় আমরা ফেসবুকটাকে ব্যবহার করি। তো আপনি যদি ফেসবুক দিয়ে যদি আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে লং টাইম ব্যবহার করতে চান, তাহলে ফেসবুকের কর্নারে সেটিংয়ের মধ্যে আপনারা যাবেন, এখানে নিচের দিকে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাকে আপনারা অন করবেন। এখানে আপনারা নিচের দিকে গেলে আপনারা পাবেন ডার্ক মোড, এই জায়গাতে ক্লিক করবেন, এখানে আপনারা ডার্ক মোডটাকে এখান থেকে অন করে দেবেন, যার কারণে বন্ধুরা আপনাদের পুরোটাই ফেসবুক এখানে ডার্ক মোড হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনাদের চোখের জন্য ভালো হবে আর আপনাদের ফোনের ব্যাটারিও বন্ধুরা এখানে লং টাইম চলবে। তো এই সবগুলা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি এ সেটিংটি করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি একবার চার্জ দিয়ে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।